জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় তার হাতে থাকবে হে প্রশান্ত আত্মা তোমার কোনো টেনশন নাই ইউ হ্যাভ নাথিং টু বি ডিপ্রেসড টেনশনের কোনো কারণ নাই আসো আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে মৃত্যুর সময় যখন হয়ে যাবে মালাকুল মউতকে পাঠিয়ে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আপনি যদি সেই বান্দা হন যেই বান্দা ছিল নামাজি মালাকুল মউত আপনার সামনে সুন্দরটা সারা জুব্বা পরে আসবে আসার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিযওয়ানি এই বান্দাই কোন টেনশন নাই এই দেখেন জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় তার হাতে থাকবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিযওয়ানি হে প্রশান্ত আত্মা তোমার কোনো টেনশন নাই ইউ হ্যাভ নাথিং টু বি ডিপ্রেসড টেনশনের কোনো কারণ নাই আসো আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে এই যে কাপড় ইট ইজ স্পেশাল ফর ইউ এটা হচ্ছে জান্নাতের কাপড় এটা হচ্ছে রেশমি রুমাল দ্বারা তৈরি এখানে আপনার রুহু রাখা হবে রুহুটা নিয়েই মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে চলে যাবে সুবহানাল্লাহ পড়ে দিস ইজ দ্য ডেথ অফ পিপল দোজ হু পারফর্ম দ্য সালাহ এটা হচ্ছে সেই ব্যক্তির মৃত্যু যে ছিল নামাজি এবার যে বেনামাজি হবে তার জন্য ওয়াজের দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই এখানে অনেক মানুষ আসছেন না আই এম রিয়েলি সরি টু সে দ্যাট এখন বাজে রাত ১২টা এখন যে মানুষগুলো আসছেন তো আপনি চেক করে নেবেন ইফ ইউ ডোন্ট বিলিভ মি দেন চেক দ্য মসজিদ অ্যাট দ্য টাইম অফ ফজর দেখবেন ফজর নামাজ এখানে হাজার হাজার লোক এখানে আছে এখন ফজর নামাজে ইমাম সাহেব মসজিদ সাহেব খাদেম সাহেব আর হাতে কোনো কয়েকজন মুরব্বীকে বাদ দিয়ে কাউকে আপনি হারিকেন্দ্র খুঁজে পাবেন না এটা এত আস্তে ঠিক বললেন কেন আপনারা ভাই কথা নিজের বিরুদ্ধে গেল তো হক কথা ঠিক আছে না এটা বেনামাজি বান্দা যখন মরার সময় হবে কবরে যাওয়ার সময় হবে মালাকুল মউত তার সামনে যে দেহ নিয়ে আসবে তার পা থাকবে জমিনে আর হেড থাকবে আকাশ বরাবর লম্বা দেহ লম্বা চেহারা এসেই যখন তার সামনে দাঁড়াবে দেখবে যে নীলাব বর্ণের দেহ চোখগুলো বিশাল বড় বড় এসে ধমক দিবে নাফসুল খাবীথা উখরুজি ইলা গামাবিল্লাহ এই বেনামাজি বের হ তোর সময় শেষ আল্লাহর জাহান্নাম তোর জন্য অপেক্ষা করছে না আউযুবিল্লাহ বললেন না আপনারা তার রুহটাকে যখন বের করা হবে হাদিসে এসেছে একজন জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া যদি কেউ টেনে হিঁচড়ে ছেড়ে ফেলে ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চেয়েতে বেনামাজি বান্দার কষ্ট দ্বিগুণ বেশি হবে যুবক ভাইয়ের একটা একটা ওয়াদা করে এখানে অনেক হুজুররা আছে তোমাদের অনেক বড় একটা যুব সংঘ এখানে ২৫০ যুবকের মিলন মেলা এখানে হাজার হাজার যুবক আছে আমরা নিয়ত করছি আগামীকাল ফজর থেকে এক ওয়াক্ত নামাজ আর কাজা হবে না আল্লাহ কবুল করবে তো ইনশাআল্লাহ বলেন না আপনারা সবাই একটু মন খুলে হৃদয় খুলে বলেন তো ইনশাআল্লাহ যখন আপনার মৃত্যু হয়ে যাবে এবার আসবে আপনার কবরের জীবন কিসের জীবন কবরের জীবন আচ্ছা বলেন তো বাংলাদেশে ঘুষ টুস তো নাই এত জোরে বলেন কেন আরে নাই আরে সব কনফার্ম জান্নাতি সরকারি চাকরি যখন নিতে যাবেন বুঝবেন ঘুষ কারে কম এমনও চাকরি আছে ১০ লাখ টাকা ঘুষ না দিলে চাকরি খুঁজে পাওয়া যায় না এখানে প্রধানমন্ত্রী দোষ দিয়ে লাভ নাই আমরা জনগণের মধ্যেই চিটারার বাকপার দ্বারা ভরে গেছে জনগণ এই বামের লোকরা ঠিক পেটিক করে না কেন জোরে বলে আপনার জিতবি না প্রিয় ভাইয়েরা একটা কথা মাথায় রাখবেন এই যে সুদ ঘুষ আছে এর একটা মাত্র অভাব একটা মাত্র কারণ হৃদয়ে ভয় নাই একজনের আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে কবরে যখন ঢুকবেন ছোট্ট একটা মেসেজ দিয়ে দেয়
ওখানে কিন্তু কোনো এমপি মন্ত্রীর পরিচয় চলবে না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার হৃদয়ে ভয় আছে একজনের তিনি কে আল্লাহ আচ্ছা আপনারা সবাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন কথা বলেন কেন শুনছেন সবাই ওনার জামানায় তাকওয়া কাকে বলে খুব ভালো করে বুঝবেন কবরের জীবন নিয়ে কথা বলছি আপনাদের সবার সামনে